एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल शर्मिस फूड स्पेशल आशा करी सबाई अनेक भालो आछेन आज के आमी आपनादेर अंथन तैरी करे देखाबो বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে সুপের সাথে যে সকল অ্যাপেটাইজারগুলো সার্ভ করা হয়ে থাকে তার মধ্যে এই অন্তরটা হলো অন্যতম ও বেশ জনপ্রিয় আর এটা তৈরি করাও কিন্তু অনেক সহজ তো চলুন দেখে নেই অন্তর তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি অন্তর তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব এই জন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 চামচ দিয়ে দিচ্ছি লবণ এরপর একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবকিছুকে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছে এরপর অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে একটা ডো তৈরি করে নিব এভাবে সবকিছু অল্প অল্প করে পানি দিয়ে মথে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা খুব বেশি শক্তও না আবার অতিরিক্ত নরমও না এখন এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর একটা সাইডে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য অন্তরের ভেতরের পুর তৈরি করার জন্য একটা বাটিতে এখন আমি 1 কাপ পরিমাণ চিকেনের কিমা নিয়ে নিয়েছি অর্থাৎ 1 কাপ পরিমাণ সলিড চিকেনকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি এখন আমি এর মাঝে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস আর আমরা যে ফাটিয়ে নেওয়া ডিমের অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা এখন এর মাঝে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি ক্যাপসিকাম কুচি ও স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর একটা চামচ দিয়ে সবকিছুকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আমাদের অন্তরের ভেতরের পুরটা কিন্তু একদম রেডি এতক্ষণে 30 মিনিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের কি করে অন্তরটা তৈরি করতে হয় সেটি দেখাবো ময়দার ডোটাকে প্রথমে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন ডোয়ের একটি ভাগ নিয়ে আমি একটি রুটির মতো তৈরি করে নিব তবে তার আগে আমি সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি আর আপনারাও চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা তৈরি করে নিতে এরপর একটা বেলানের মাধ্যমে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটি বড় রুটির মতো বেলে নিয়েছি আর রুটির পুরুত্বটা কিন্তু অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত মোটা হবে না সেদিকে লক্ষ্য রাখবেন এরপর একটা ছুরির সাহায্যে আমি রুটির সাইডের অসমান অংশগুলোকে এভাবে চারিপাশ থেকে কেটে নিচ্ছি আর এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিতে হবে এরপর মাঝখান থেকে আমি চার ভাগে স্কোয়ার শেপ দিয়ে আবারও কেটে নিচ্ছি এখন আমি আপনাদের অন্তরের ভাঁজটা তৈরি করে দেখাবো প্রথমে একটা কর্নার থেকে অন্তরের ভেতরের দেওয়ার জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আধা চা চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি এরপর একটি কর্নার অন্য আরেকটি কর্নারের সাথে এভাবে মিলিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এর ভেতরের বাতাসটাকে বের করে দিতে হবে এরপর একটি কোণা আরেকটি কোণা এভাবে টেনে এনে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর এটা দেখতে ঠিক এরকম কিছুটা নৌকার মতো দেখাবে তো এভাবে আমি একটি অন্তর তৈরি করে নিয়েছি আমি আপনাদের আরও একটি অন্তরের ভাঁজ তৈরি করে দেখাচ্ছি আমি ঠিক আগের মতো করে এখানে রুটিটির একটি কর্নারে আধা চা চামচের মতো পুর দিয়ে দিলাম এরপর এভাবে রোলের মতো করে সামান্য একটু ফোল্ড করে নিচ্ছি আশা করি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এরপর এভাবে দুইটা সাইডের দিক থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি এরপর দুইটা কর্নার একসাথে টেনে এনে এভাবে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি তো এভাবে আমার আরও একটি অন্তর তৈরি হয়ে গেল এরকম করে আমি সবগুলো অন্তর তৈরি করে নিয়েছি
এখন অন্তলগুলো ভেজে নেওয়ার পালা। একটা হাঁড়িতে আমি বেশ কিছু তেল আগে থেকে গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি কয়েকটি অন্তন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেইনি, হালকা গরম হয়ে আসলে তারপর আমি অন্তনগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু অন্তনের ভেতরে চিকেনগুলো আমরা কাঁচা ব্যবহার করেছি, তাই চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে আস্তে আস্তে অন্তনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে আমি প্রায় 13-14 মিনিটের মতো সময় নিয়ে অন্তনগুলোকে ভেজে নিয়েছি। এভাবে আমি একই নিয়মে সবগুলো অন্তন ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে আমার ঘরে তৈরি এই অন্তন। আপনারা চাইলে বিকেলের নাস্তায় স্যুপের সঙ্গে এই অন্তনটা পরিবেশন করতে পারেন। আর বিশেষ করে এই অন্তনটা কিন্তু থাই স্যুপের সাথে খেতে বেশি ভালো লাগে। আর আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে থাই স্যুপের রেসিপিটি শেয়ার করেছি। যারা আমার থাই স্যুপের রেসিপিটি দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।